Ya ayyuhalladzina amanu wahai jara tumra iman enecho atiullaha wa atiur rasula tumra allah ebong allah rasuler anugotto koro allah ebong allah rasuler tumra farma bardar koro tumra allah ebong allah rasuler kotha ke mene dao tarpor allah bolchen wala tubtilu amalakum এবং তোমাদের কর্মসমূহ বিনষ্ট করে দিও না খুব খেয়াল করে শুনবেন এটা আল্লাহর কোরআন বললেন তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো জি হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে দাও এই কথাটা বুঝতে পারলাম তাহলে আমি কতটুকু মেনে দিচ্ছি আমার মগজটা কতটুকু হিলে উঠে জি হ্যাঁ আপনাকে আমি বলছি আমি কি কথা বললাম অনুপস্থিত সাহাবীরা যখন নবীর কথাটা ব্যক্ত করেছেন উপস্থিত সাহাবীরা সঙ্গে সঙ্গে নবীর কথাটা কারেন্ট মেনে নিয়েছেন আমার কোনো মানতে ব্যথা হয় সেই নবীর আমি উম্মত আমি এই কথাটা বুঝাতে চাইছি কেন আল্লাহ কোরআনে বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ এটা সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহ রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর অনুগত হলো জি হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী এই নবী হাসবুকাল্লাহ আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং ওই সব লোকদের জন্য যথেষ্ট যারা তোমরার অনুসারী যারা তোমার কথাকে মেনে দেয় আল্লাহ তাদের জন্য যথেষ্ট এবং তোমার জন্য যথেষ্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআনের বাণী তাহলে আমি আপনি কতটুকু মেনে দিই আমি কেন আমার মগজটা কেন হিলে ওঠে না আপনাকে আমি বুঝাচ্ছি যে ইতিহাস খুলতে হলো আমাকে যে সাহাবা এবং সাহাবিয়া নারীরাও কিভাবে আল্লাহর রাসূলকে মেনে দিয়েছেন আমি কেন মানতে পারছি না জি হ্যাঁ এই জন্য মুসলমান অধঃপতনের দিকে আপনাকে একটা ইতিহাস শোনাই কি কথা আল্লাহ পাকের রাসূল যখন মারা গেলেন মারা যাওয়ার সময় সোমবার সারা দিন নবীজি মারা যাওয়ার পরে যেন সমস্ত সাহাবার ভিতরে সিদ্ধান্ত হলো যে আবু বকরকে খলিফা বানাতে হবে কিন্তু নবীজি নিহতর পূর্বে আয়েশার কামরাতে আল্লাহ পাকের রাসূল নবীজি নিজেই বলেছিলেন আয়েশ নবীজি বলছেন যে আমার মাথাটা আয়েশার বক্ষ স্থলে ছিল আর ওই সময় যেন আল্লাহ পাকের রাসূল আয়েশাকে বলছেন উদউ ইলাইয়া আবাকে ওয়া আখাকে হাত্তা আকতুবা লি আবি বকরিন আয়েশা তোমার আব্বা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আনো হাত্তা আকতুবা লি আবি বকরিন যেন আমি আবু বকরের নামে লিখে দিয়ে যাই যাতে করে আমি মরে যাওয়ার পরে মানুষের ভিতরে যেন মতভেদ সৃষ্টি না হয় কাজেই যেন আমি আগেই সেটা ফয়সালা করে দিচ্ছি এখন আমি জর্জরিত হয়ে আছি তোমার আব্বাকে ডাকো ডেকে যেন তোমার আব্বার নামে আমি কাগজ কলম লিখে দিয়ে যাই এখানে কিছু দেন না গো ফুঁকা তিন চারটা খাওয়া হয়ে গেল হে তরিকা এটা দেখেন দেন হ্যাঁ পুকা হয়ে গেল আচ্ছা আচ্ছা এইটা কিছু ব্যবস্থা করা যাবে না আচ্ছা আচ্ছা দাঁড়ান যাই হোক ঠিক আছে ভাই দেখি আমিও কয়টা খেতে পাচ্ছি আচ্ছা এবার আসুন তো নবী যেটা নিহতর পূর্ব বলেছিলেন এবার আমি আপনাকে বলি
নবীজি আমার মারা যাওয়ার পরে সোমবার সারা দিন যেন ঠিকই যেন ফয়সালা করতে করতে আবু বকরের উপরে সিদ্ধান্ত হলো। পরদিন মঙ্গলবার সকালে নবীজিকে গোসল দেওয়া হয়। এবার নবীজির গোসলের কাজে অংশ নেন যারা নবীজির চাচা হযরতে আব্বাস এবং তার দুইবত পুত্র ফজল এবং কুসাম, নবীজির মুক্তদা শুকরান এবং উসামা বিন জায়েদ, আউস বিন খাওয়ালি এবং হযরতে আলী সহ মোট সাত জন নবীজির গোসলের কাজে অংশ নিয়েছিলেন। আউস বিন খাওয়ালি হযরতে আলীকে আল্লাহর কসম দিয়েছিলেন যে ভাই আলী ইনি হলেন একজন বদ্রী সাহাবী, ইনি বলেছিলেন যে আল্লাহর কসম নবী যখন মারা যাবে আমি যেন খবর পাই, যেন আমি খবর পাই আল্লাহ রসুলকে আমি গোসল দিব, আমি গোসলের কাজে অংশ নেব। কতগুলি আমার গ্রামের একটা যেন বোন আছে, একটা মা আছে, কোনো একটা মাই কোনো একটা যদি কোনো মেয়ে মারা যায় তাহলে ওকে ডাকতে গেলে যাই গোসলে শেষ আগ্রহে অংশগ্রহণ করে। তো তেমনি যেন হযরতে আউস বিন খাওয়ালি ইনি বদ্রী সাহাবী, ইনি বলেছিলেন ভাই আলী আমি যেন খবর পাই যেন আমি রসুলের গোসলের কাজে অংশ নিব। আমি কোনটা বুঝাতে চাইছি যে রসুলের আনুগত্য কাকে বলে, সাহাবীরা কেমন করে মেনে নিয়েছেন আমি এটাই আপনাদেরকে বুঝাই। তেমনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মরে আছেন, এ সাতজন যে শরীক নিলেন গোসলের কাজে অংশ নিলেন, তা আউস বিন খাওয়ালি নিজের বুকের ওপরে ঠেস দিয়ে রাখেন এবং যেন নবীজির চাচা হযরত আব্বাস এবং তার পুত্র দাই তার দেহের পার্শ্ব পরিবর্তন করে দেন। শুকরান এবং উসামা বিন জায়েদ নবীজির শরীরে যেন পানি ঢালেন এবং হযরত আলী নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির যেন শরীরটাকে কচলে দাই, নবীর শরীরটাকে ধুয়ে দাই। আমি কোনটা বুঝাতে চাইছি বুঝতে পারবেন বিষয়টা। তো এবার তাদের ভিতরে একটা মত সৃষ্টি হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল, কি কথা অন্য অন্য মাইয়াতকে যেমন গোসল দেওয়া হয় তেমনি যেন চতুর্দিকে চতুর্দিকে চারটা খুঁটিকে গেঁড়ে দিয়ে যেমন ওই মাইয়াতকে গোসল দেওয়া হয়। স্বামী মারা গিয়েছে, বিবি ঢুকে গিয়ে সেই জায়গাটাতে চাদর ঘিরে দিয়ে ওই স্বামীকে গোসল দেওয়া হয়, তেমনি যেন এদের ভিতরে মতভেদ সৃষ্টি হলো। অন্য অন্য মাইয়াদের যেমন পোশাককে খুলে নেওয়া হয়, যেমন পোশাক কে খুলে নিয়ে গোসল দেওয়া হয়, তেমনি কি আল্লাহ রসুলকেও এভাবে দেওয়া হবে? না 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 না, তখনো পর্যন্ত মা আয়েশা বলছেন তিনটি ইমানি চাদর দ্বারা আল্লাহ পাকের রাসূলকে আবৃত করে রাখা হয়। তো তাদের ভিতরে আল্লাহ নিদ্রা চাপিয়ে দিলেন, ঘুম চাপিয়ে দিলেন, আর ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে একজন হঠাৎ করে গৃহ কোন থেকে আওয়াজ উঠল, ওরে যারা তোমরা গোসলের কাজে অংশ নিয়েছো তোমরা নবীজিকে গোসল দাও, কাপড় সহ নবীজির পরিহিত পোশাক খোলা হবে না। মায়েশা চিন্তা করলেন আল্লাহরে যে ব্যাপারটা এখন জানতে পারলাম, যদি এই ঘটনাটা এই বিস্তারিত আলোচনাটা যদি আগে জানতে পারতাম তাহলে আউস বিন খাওয়ালিকে আমি হাত লাগাতে দিতাম না, আমি যেন হযরত আলীকে হাত লাগাতে দিতাম না, আমি যেন আব্বাসকে হাত লাগাতে দিতাম না, তার দুই পুত্রকেও হাত লাগাতে দিতাম না। আয়েশা বলছেন আমি নিজেই সেই জায়গাতে গিয়ে আমি যেন সমস্ত নবীজির বিবিরাকে ডেকে নিয়ে নবীজিকে যেন গোসল দিতাম, কিন্তু এটা আগে জানতে পারিনি পরে জানতে পারা গেল। তো দুনিয়ার মানুষ আমি কোনটা বুঝাতে চাইছি সব কিছু ক্লিয়ার হলো, নবীকে গোসল দেওয়া হলো, নবীকে কাফন পরা হলো। এবার যেন আনসার মহাজিরের ভিতরে যেন বিশাল তোলপাড় শুরু হয়ে গেল। মহাজিরেরা যুক্তি তুলেছে যে আল্লাহ রসুলকে মাটি দিতে হবে মক্কায়, কেননা নবীজির জন্মভূমি মক্কায়, নবীজিকে এখানে গোসল হলো কাফন হলো, এবার খাটলিতে করে আল্লাহ পাক রসুলকে নিয়ে গিয়ে মক্কায় মাটি দেওয়া হবে। আর আনসাররা বলছে না না না, নবীজিকে এই জায়গাতেই মদিনায় দাফন করা হবে। আনসার মহাজিরের ভিতরে বিতার বিশাল একটা তর্ক শুরু হয়ে গেল। পৃথিবীর মানব এই তর্কের ফায়
ফয়সালা কে দিবে আমি আগেই বলেছি যে অনুপস্থিত সাহাবীরা নবীজি কোন কথা বলেছেন ওই সাহাবীরা যখন ব্যক্ত করেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন আনুগত্য কাকে বলে নবীজিকে মেনে নেওয়া কাকে বলে আল্লাহ পাকের রাসূলের শ্বশুর আবকার সিদ্দিক খবর পেলেন শুনেছো কি আয়েশা বলছেন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তার মানে আবকার ওই জায়গাতে অনুপস্থিত ছিলেন আবকার দড়িয়ে আসলেন ঠিকই যেন নবীজির কাছ থেকে নবীজির যেন মুখের চাদরটা সরালেন গালে একটা চুমু দিলেন আবকার অশ্রু একটু ফোঁটা ঝরালেন তারপরে আনসার মুহাজিরের বিশাল ঝগড়া আবকার সেই জায়গাতে উপস্থিত হলেন আর আবকার উপস্থিত হয়ে যাওয়ার পরে আবকার বলছেন ভাইজান তোমাদেরকে অ্যাপ্লিকেশন জানাই তোমাদেরকে দরখাস্ত করি খবরদার এইভাবে আওয়াজ করিও না নবী দুনিয়া থেকে চলে গিয়েছে খবরদার তোমরা ঝগড়া করিও না আনসারেরাও মেনে নিতে পারছে না মুহাজিরেরাও মেনে নিতে পারছে না তখন আবকার বলছেন ও ভাইজান আমি একটা তোমাদের মাঝে কথা বলতে এসেছি যদি এই কথাটা আমাকে বলতে দাও তাহলে তোমরা সর্বপ্রথম নীরব হও তোমরা চুপ থাকো আওয়াজ তোমরা করিও না তখন যেন আনসারেরা চুপ হলেন মুহাজিরেরাও যেন চুপ হলেন আবকার বলছেন ভাইজান একটা কথা বলি আনসারেরা যুক্তি তুলেছে যে নবীজিকে মাটি দিতে হবে মদিনায় মুহাজিরেরা যুক্তি তুলেছে নবীজিকে গোসল দেওয়া হলো নবীজিকে মদিনায় কাফন পরানো হলো কিন্তু আল্লাহ পাকের রাসূলকে নিয়ে গিয়ে মক্কায় মাটি দেওয়া হবে না 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 আল্লাহ পাকের রাসূলের শ্বশুর আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন শুনে রাখো নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না আমরা সকলেই জানি ইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকুবেজা নবীউন ইল্লা দুফানা হাইসু ইকবাদা খবরদার আমি আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে বলতে শুনেছি নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন সেখানেই নবীদের কবরস্থ হন অতএব এটা নিয়ে ঝগড়া করা যাবে না আমি আল্লাহ রাসূলের মুখ থেকে নিজেই আমি শুনেছি দুনিয়ার মানুষ আমি এখন কোনটা বোঝাতে চাইছি আবুবকর যেমনই বললেন আনসার মুহাজিরেরা একবারেই ঝামেলা চুকিয়ে নিলেন আর দ্বিতীয়বার কোনো কথা বলতে গেলেন না সঙ্গে সঙ্গে মেনে নিলেন সঙ্গে সঙ্গে মেনে নিলেন মেনে নাও কাকে বলে আর যদি আপনি মেনে নেন আল্লাহর কোরআন কি বলছেন মাইয়ুতুল্লাহা ওয়া রাসূলাহু যে ব্যক্তিরা যে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে অনুকরণ করে চলবে আল্লাহর কোরআন বলছেন ইদখুলুল জান্নাহ ওই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারপর আল্লাহ বলছেন কিন্তু শুনে রাখো যারা আল্লাহর কথাকে মেনে দিতে পারে না যারা রাসূলের কথাকে মেনে দিতে পারে না যারা অগ্রাহ্য করে চলে নবীর কথাকে মেনে দিতে পারে না আল্লাহর কথাকে মেনে দিতে পারে না তো ওয়ামাইয়া তাওয়াল্লা ইউআদ্দিবুহু আযাবান আলিমা আল্লাহর কোরআন বলছেন যারা অগ্রাহ্য করে চলবে কাল কিয়ামতের দিন তাদের জন্য বিশাল যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ওই শাস্তিতে ওই আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে ভাইজান আল্লাহর কোরআন তাহলে সাহাবীরা মেনে দিয়েছেন এক বাক্যে দ্বিতীয়বার আওয়াজ তুলেননি আমি সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমার আপনার মানতে কেন কষ্ট হয় আমার আপনার মানতে কেন মাথাটা ব্যথা হয় আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি সামনে ডান দিকে পশ্চিম কোণারে মা বোন বসে আছেন জি হ্যাঁ মা বোন বসে আছেন আমি একটা কথা বলছি দেখেন কি কথা খুব খেয়াল করে শুনবেন যে আনুগত্য মেনে নেওয়া কাকে বলে নবীজি বলছেন মা মিন আব্দিন ইউসাল্লা লিল্লাহে ফি কুল্লে ইয়াউমিন ওয়া লাইলাতিন আল্লাহ পাকের রাসূল বলছেন যে ব্যক্তিরা ফি কুল্লে ইয়াউমিন ওয়া লাইলাতিন অর্থাৎ দিনে এবং রাতে নিয়মিত প্রতিদিন ইসনা আসার রাকাতান খুব ভালো করে শুনবেন নবীজি বলছেন যেই ব্যক্তিরা নিয়মিত প্রতিদিন যারা দিনে এবং রাতে বারো রেকাত সুন্নাতকে আদায় করে দেয় তা
আমরা অন্য হাদিসের সময় পেয়েছি নবীর হাদিস বলেছেন কালা মামবানা মাসজিদান লা আযকুর আল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ এটা মিসকাতের 294 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ আছে নবীজি বলেন যে ব্যক্তি একটা আল্লাহর ইবাদতের জন্য জিকির আজকারের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন দুনিয়ার মানুষ আমি এটা বুঝাতে চাইছি তে একটা ধনী লোকের জন্য একটা মসজিদ নির্মাণ করা সম্ভব একটা যেন বিশাল অট্টলিকা লোকের জন্য একটা মসজিদ নির্মাণ করা সম্ভব কিন্তু একটা গরীব লোকের জন্য নয় তাহলে গরীব তুমি ভাবছো আমি কি দিয়ে আল্লাহকে খুশি করব নবীজি বলেন যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিবে আল্লাহ পাকের রাসূল বলেন নবীজির হাদিস স্পষ্ট বলেন কিয়ামতের দিন এ 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন একবার মুহাববতের সাথে বলুন আলহামদুলিল্লাহ সামনে বসে আছেন আমি এই জন্য কথাটা তুললাম যে আমার কথা কি আমাদের কথা কিছু হচ্ছে না কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন মা তারাক্তুহুন্না মুনজা সামিউতুহুন্না মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা বলেন যেদিন থেকে আমি আল্লাহ রাসূলের মুখ থেকে 12 রাকাত সুন্নাতের কথা শুনেছি কোনদিন আমি এই সুন্নাতকে কমিয়েও দিতাম না আমি কোনদিন যেন বাড়িয়েও দিতাম না তো উম্মে হাবিবা বলেন যে আমি নিয়মিত প্রতিদিন আমি যেন পাঁচ ওয়াক্তের সালাতে 12 রাকাত সুন্নাতকে আমি যেন আদায় করে দাই নবীর কথাটাকে আমি কোনদিন অমান্য করে দিতাম না কি বুঝতে পারলেন নবীর মুখ থেকে কবার শুনলেন শুনলেন একবার নবীজি একবার বলেছেন মুনের কান দিয়ে শুনে সেটাকে আমলের পরিণত করছেন আমি হতভাগা মুসলিম সমাজ সেই নবীর উম্মত আমার আপনার কেন মানতে ব্যথা হয় আমাকে কতবার বলতে হবে এই জাতিকে কতবার বলতে হবে উম্মতে মুহাম্মাদিকে কতবার বলতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে দাও তাহলেই তার মাধ্যমে রয়েছে জান্নাতের পথ তাহলে আমার আপনার মানতে কেন ব্যথা হয় জি হ্যাঁ কেন ব্যথা হয় জি নবীজির বাড়িওয়ালি নবীজির বাড়িওয়ালি নবীজির বাড়িওয়ালির মধ্যে একজনের নাম হচ্ছেন উম্মে সালমা উনি বলেন যে আমার পালার দিন আল্লাহ পাকের রাসূল যেন আমার বাড়ি আসলেন আর আমার বাড়ি আসার পরে সুন্দর করে আমি বিছানাটাকে বিছিয়ে দিলাম আর বিছানাটাকে বিছিয়ে দিয়ে এবার উম্মে সালমা বলছে মা বোন কান খুলে শুনেন মেনে নাও কাকে বলে খেয়াল করে শুনবেন ঠিক যেন উম্মে সালমা বলছেন আমি বিছানাটাকে বিছিয়ে দিলাম আর আমার যেন পারসে আল্লাহ রাসূল যেন ঘুমালেন তো ঘুমানোর পূর্বে যেই দোয়া তিনি পাঠ করলেন ঠিক আছে তারপরে তার আগে তিনি দোয়া গুলিন যেন পাঠ করছেন কি পাঠ করছেন রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব তার সাথে আরেকটা লাগিয়ে দিন নবীজি বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনেক আমি উম্মে সালমা আর যেন আমি আর দাঁড়াতে পারলাম না আমি আর বসে থাকতে পারলাম না আমি যেন আর রুখতে পারলাম না নবীজিকে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের আল্লাহ অগ্রপশ্চাৎ গুনাহকে মোচন করে দিয়েছেন অথচ আপনি যেন এইভাবে আমার পালার দিন আপনি এই দোয়া পাঠ করেন আপনার পাঠ করার কারণটা কি তখন যেন নবীজি বলছেন ইয়া